এমন দেশে আমাকে নিয়ে যাবে যে দেশ থেকে আর ফেরার কোনো পথ থাকবে না, দুনিয়াতে আসার জন্য কোনো পথ থাকবে না। সেই দিন আপনার ছেলে আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন গিয়ে তাড়াতাড়ি করে কবর খোদন করবে, আর আপনাকে তাড়াতাড়ি করে সেই জায়গাতে দাফনের ব্যবস্থা নেবে। হে বাপ জান আমার, হে আমার যুবক ভাইরা, এই দুনিয়ার বুকে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন, ওই সময় আমরা পৃথিবীর বুকে থাকব। যেদিন ডাক চলে আসবে, মরণের ডাক যেদিন পড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যেদিন অর্ডার হয়ে যাবে, সে সময় এক সেকেন্ড আগে পিছে হবে না। সে সময় সে জায়গাতে এসে আমাদেরকে খাস করে মরণের এরকম ভাবে সাত চাকানো হবে। সেই দিন আত্মীয় স্বজন যতই কান্না করুক না কেন, এক সেকেন্ড সময়কে আগে পিছে করতে দেবে না। মরণ পাখি যেই দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেই দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি গাতে, যাইবে তুমি খালি গাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর সময় যে আর না, মরণ পাখি দিলের ডাক রবি না উপায়, খাতা চিড়ি উড়ান দেবে, খাতা চিড়ি উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। হে বাপ জান আমার, মরণ এরি নাম, এরি নাম মরণ। ঘর বাড়ি ছিনি স্বজন কত পরিশ্রম করে বাইরে খেটে একটা পাকার ঘর তৈরি করলেন, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা দিলেন কত সুন্দর করে, জমি জায়গা খরিদ করলেন। আপনার মনে ঘর
এখন আবার আমি সুন্দরভাবে সুখে বসে খাব, আর কোনো অসুবিধা হবে না, এইরকম মনে করে চিন্তা ভাবনা নিয়ে ইনকাম করলেন, জমি জায়গা ঘর বাড়ি বানালেন, অট্টালিকা বানালেন, মার্কেটে জমি জায়গা খরিদ করলেন, বাজার তৈরি করলেন, মার্কেটের মধ্যে ঘর এরকম ভাবে দোকান করে ভাড়ায় দিয়ে দিলেন, এরকম করে সুন্দরভাবে সুখে খাবো বলে আর কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তা থাকবে না, এইরকম আশা নিয়ে সুন্দরভাবে পরিশ্রম করলেন, মেহনত করলেন, শুধু ঘরটা আপনার তৈরি হয়েছে, আপনি সেই ঘরটা দিয়ে যাবার সুযোগ পাননি, তার আগে আল্লাহর ডাক চলে এসেছে, আপনার কাছে এসে মাল কলবত হাজির হয়ে গিয়েছে, হে বাপজানা মার সে সময় এক সেখানে এদিক ওদিক হবে না, আপনার ঘর বাড়ির দিকে হবে না, আপনার ছেলে মেয়েদের দিকে দেখবে না, সময় হয়ে গিয়েছে, সে সময় আমাকে আপনাকে চলে যেতে হবে। এই মরণ থেকে আমরা এত ভয় পাই, এত ভয় পাই। আপনি মনে করবেন এই কিষানগঞ্জ ডিস্ট্রিক্টে মানুষ মারা যাচ্ছে, আমি সেই জায়গাতে থাকবো না। আপনি শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মতের মজা চাকতে হবে, প্রত্যেক নফসকে মতের মজা চাকতে হবে। এই কথাটা শুনে আপনি কিষানগঞ্জ ডিস্ট্রিক্টে ছেড়ে দিয়ে আপনি এখান থেকে পশ্চিম বাংলার মাটিতে চলে গেলেন, পশ্চিম বাংলার মাটিতে গিয়ে ওখানেও গিয়ে দেখছেন ওখানে মানুষ মারা যাচ্ছে, আবার ওখান থেকে পালায়ন করতে 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 আপনি কেউ করলেন দিল্লির মাটিতে গেলেন, আবার দেখছেন দিল্লিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, আবার ওখান থেকে আপনি নিজের ভারত দেশকে ছেড়ে দিয়ে বাংলাদেশের মাটিতে চলে গেলেন, বাংলাদেশের মাটিতে এই জন্য আমরা যাচ্ছি, বা এরকম যারা মতকে বলে ভয় রাখে, আমার কাছে যেন মত না আসে, আমাকে মত যেন গ্রাস করতে না পারে, এই ভয়ে আপনি নিজের দেশকে ছেড়ে দিয়ে বাংলাদেশ চলে গেলেন, বাংলাদেশে গিয়ে দেখছেন ওখানেও মানুষ মারা যাচ্ছে, আবার বাংলাদেশ ছেড়ে দিয়ে আপনি চীনের মাটিতে চলে গেলেন, চীন হচ্ছে এখন শক্তিশালী দেশ, চীনের মাটিতে গিয়ে চীন দেশে গিয়ে দেখছেন ওখানেও মানুষ মারা যাচ্ছে, কাউরে জানাজা পড়ে চলা হচ্ছে, কাউকে আগুনে পোড়ানো হচ্ছে, কাউকে এইরকম নদীতে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে কোনো কুকুরের আগাদিকে দিয়ে দেওয়া হচ্ছে, এরকম করে মরে যাওয়ার পর তাদের অবস্থা হচ্ছে। হে বাপজানা মার, চীন দেশ থেকে আপনি আমেরিকার মাটিতে চলে গেলেন, এখন পুরো দেশের মধ্যে এরকম রাজ্য চালাচ্ছে, আমেরিকা দেশ সব থেকে শক্তিশালী দেশ, পাওয়ারফুল দেশ, আমেরিকার মাটিতে গিয়ে দেখছেন আমেরিকার মাটিতে মানুষ মারা যাচ্ছে। হে বাপজান আমার, আপনি আমেরিকা ছেড়ে দিয়ে মক্কা মদিনাতে ঢুকে পড়লেন, যেটা হচ্ছে আমন শান্তির জায়গা, বারাদুল আমিন, সে মক্কা মদিনাতে গিয়ে ওখানে দেখছেন আসর জোরে সালাত পড়লেন, আবার দেখছেন হঠাৎ করে জোরের সময় একটা এলান হলো, অমুক মানুষ মারা গেছে, অমুক সময় আপনি তাদের জানাজা হবে, আপনার চোখটা খুলে গেল, আপনার বিবেকটা সেই জায়গাতে খুলে গেল, হায় রে আমি যে মতকে বলে পালায়ন করছি, যে মরণকে বলে ভয় করি, আমি দৌড়াদৌড়ি করছি, ছুটাছুটি করছি, এ মত থেকে বাঁচার জন্য, এ যে দেশে যেতে গেলে হতে পারে আমি বেঁচে যাব, ওই দেশে যেতে গেলে হতে পারে আমি বেঁচে যাব, এই মনে মনে আশা নিয়ে আমি যে ছুটাছুটি করছি, হায় রে এই মক্কা মদিনা তো মানুষ মারা যাচ্ছে।
আছে। হে কথা বলে আপনার বিবেকটা সেই জায়গাতে স্থির হয়ে গেল। হে বাপ জানামার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। হে তোমরা সুন্দর ভাবে শুনে নাও, এই মদকে ভয় বলে যতই তোমরা মজবুত কেলার মধ্যে থাকুক না কেন, যতই মজবুত কেলার মধ্যে তোমরা ঢুকে থাকো, সমুদ্রে তলদেশে চলে যাও, এরকম মাটির কোটি কোটি কিলোমিটারের তলে যদি তোমরা ঘর করে থাকো, সেই জায়গাতে এরকম মজবুত করে ঘর তৈরি করেছ, একটা সোনার ঘর তৈরি করেছ, একটা সিসার ঘর তৈরি করেছ, যাতে করে একটা বাইরে থেকে একটা পিপীলিকা পর্যন্ত প্রবেশ করতে না পারে। হে বন্ধু আমার, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক খুলে দিচ্ছেন। কি বিবেক খুলছেন? বান্দারে যে মরণকে বলে ভয় করে এমন মজবুত কেলার মধ্যে ঢুকেছ, সময় যখন হয়ে যাবে সেই মজবুত কেলার মধ্যে মালকল মধ্যে হাজির হবে। আমরা চিন্তা করেছি এমন জায়গাতে আছি যে জায়গাতে যেন একটা পিপীলিকা পর্যন্ত, একটা মশা মাছি পর্যন্ত যেন ঢোকার সুযোগ না পায়, সেই জায়গাতে থাকবো। বাপজান, মত যখন সময় চলে আসবে মতে, আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গাতে মালকুল মত গিয়ে হাজির হবে, মরতে হবে, কোনো উপায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে আমি যতগুলো প্রাণী পিট পাঠিয়েছি, যতগুলো প্রাণী আমি সৃষ্টি করেছি, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফায়দা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, ওরে আমার বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে রেখো, আমি যতগুলো প্রাণী সৃষ্টি করেছি, মানুষ থেকে নিয়ে গরু মহিষ ছাগল ভেড়া কুকুর শুকুর থেকে পিপীলিকা পর্যন্ত যতগুলো মাখলুকা মাখলুকাতের মধ্যে প্রাণ রয়েছে, জীবন রয়েছে, জীব রয়েছে, ওই সমস্ত জীবের ওই সমস্ত প্রাণীর একটা নির্ধারিত সময়ের উপরে মরণ রেখেছে। সময় একেবারে ক্লিয়ার করা আছে। কেন মরণ ক্লিয়ার করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মত এবং হায়াত দুটোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত দিয়েছি, আবার সময়ের উপরে মরণ রেখেছি, কিসের জন্য? যাতে করে মরণের জন্য আমি রেখেছি, যাতে করে তাদের ভালো এবং মন্দ আমলগুলোকে বাছাই করা যায়। হে বাপ জানামার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গাতে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো কখনো কষ্টের মধ্যে ফেলে ইমতিহান নেই, মানুষকে এমন অসুখ বিসুখ দেয়, মানুষকে খাস করে খায়ের এবং সার, ভালো এবং মন্দ, এ দুটো জিনিস দিয়ে পৃথিবীর বুকে পরীক্ষা করে থাকে। পৃথিবীর মুখে ভালো এবং মন্দ দুটোই জিনিস আছে, আবার এর মধ্য থেকে দুনিয়ার মুখে তো পরীক্ষা হবে, এবং পরকালে আল্লাহর মত কেন রেখেছেন? এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে
আমাদের সামনে আমাদের বদলাকে নিয়ে আসবেন। আমরা ভালো করেছি না মন্দ করেছি, পৃথিবীর বুকে কি অবস্থায় নিজের জীবনটাকে কাটিয়েছি, কোন জায়গাতে কাটিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পুরোপুরি বদলা দেওয়া হবে, সামনে নিয়ে আসা হবে এক এক করে আমরা কেমন করে নিজের জীবনটাকে কাটিয়েছি, এক এক করে সামনে নিয়ে আসা হবে। ভাবছেন খাস করে সে সময় দুধকে দুধ, পানিকে পানি, দুধ এবং পানির মতো ইনসাফ করা হবে, এর নাম হচ্ছে মরণ। এই মরণকে বলে যদি অন্তরে ভয় থাকে, আমরা জীবনে কোনোদিন মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করব না, আমরা জীবনে কোনোদিন এইরকম ভাবে পরস পরশের সাথে খারাপ ব্যবহার করব না। আজকে যুবক ভাইয়েরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, বুড়ো মা বাবা বউ নিয়ে এসেছে শুধু কেবল বিবাহ করে নিয়ে এসেছে, এর আগে মা বাবার সাথে এত প্রেম প্রীতি ভালোবাসা, কি বলবো, আল্লাহু আকবার। কিন্তু এখন একটা কথা আগে বলতো যে ছেলে কমসে কম 12-15-20 বছর না হলে বালিগ হয় না, আর আমি বলছি এখনকার ছেলে 5-6 বছরই বালিগ হয়ে গেছে। কেমন করে বালিগ হচ্ছে, এই যে দেখছেন বড় বড় 3.5 হাতের মোবাইল লাগা আছে, 5-6 বছর বয়সে মানে বাবাকে বলছে বাবা একটা মোবাইল নিয়ে দিতে হবে, মোবাইল নিয়ে দিতে হবে। একদিন, দুই দিন, চার দিন, পাঁচ দিন বাবাকে বললো মোবাইল পেলো না, শেষের দিকে মাকে বলছে মা মোবাইল যদি নিয়ে দেয় তো থাকবো বাড়িতে, না তো পালিয়ে যাবো। তো দুনিয়াতে মা বলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছেন যে রাত্রিবেলাতে মা, এই যে দেখেন তাকে তো যতই গাল দেখ, মার দেখ, যতই যা কিছু বলুক, লাজ শরম মাকে খুব কম থাকে। মা বাবাকে বলছে, মনে স্বামীকে বলছে, স্বামী গো কত তো কষ্ট বিষ্ট করে একটা বিয়াটা পাইনু, কোনো রকম 6:30 বেটি আর আগে হয়েছে, 6:30 মানে 6টা বেটি মোটামুটি বড় হয়ে গেছে, আর একটা বেটি যদি আছে